हेलो फ्रेंड्स, बीके के मा तारा गार्डन चैनले सबाई के स्वागत जानाई। आज चले आसलाम बंधुरा 22 रकमेर इनडोर प्लांट निये परिचर्या करे देखाबो। बंधुरा आमी एखाने 22 रकमेर जे गाछगुली देखाबो सेई गाछगुली आउटडोरेओ रखा जाए। आमरा घरेर भीतरे बालकनीते ड्राइंग रूमे बेडरूमे घरेर जे कोनो जायगाय रेखे दीते पारबेन। तबे बाइरेर गाच करते होले जेमन परिचर्या जानते हय तेमनी इनडोरेओ गाछेर परिचर्या जेने नीते हबे। फ्लैटेर बंधुरा चार देवालेर मध्ये बास करेन, इच्छे आछे किन्तु उपाय नेई। किन्तु आमी बोलबो बंधुरा उपाय आछे। হ্যাঁ বন্ধুরা, যে সমস্ত গাছপ্রেমিক এই ইনডোর গাছ রেখে আপনার ঘর সবুজ করে তুলতে পারবেন। আমরা সবাই জানি সবুজের দিকে তাকালে আমাদের মন ভালো থাকে, তেমনি তার সাথে সাথে আমাদের চোখও ভালো থাকে। তাহলে বন্ধুরা আসুন আসল বিষয়টা দেখাই থাকো। এই 22 রকমের গাছ কোথায় রাখবেন, কিভাবে রাখবেন, কিছু অল্প সময়ের মধ্যে আমি সেই পরিচর্যা করে দেখাবো, আপনারা দেখতে থাকুন। আমি এক নম্বর গাছটি দেখাবো বন্ধুরা, স্নেক প্লান্ট। এই গাছ অনেক প্রজাতির আছে। এই গাছ বেডরুমে রাখতে পারবেন, 24 ঘন্টা অক্সিজেন প্রদান করে। এই গাছ বাইরেও গ্রো করা যায়, তবে ইনডোরে রাখলে খুব ভালো হবে, একেবারে যত্নের প্রয়োজন হয় না। এরকম ছোট ছোট পটে ঘরের ভিতরে রাখতে পারবেন। এখানে বন্ধুরা মানি প্লান্ট, এই মানি প্লান্ট গাছটি একেবারে বিনা রোদে গ্রো করতে পারবেন। জলে কালারিং পাথর দিয়ে এইভাবে রাখতে পারবেন। কালারিং পাথরগুলো ধুয়ে ফেলবেন, জল পাল্টে দেবেন সপ্তাহ সপ্তাহ, তবে গাছটি দেখবেন উপরের দিকে গ্রো হচ্ছে কিনা। সব সময় দেখবেন উপরের দিকে গ্রো হলে ভালো। এখানে লাঠি সিস্টেম করে ছোবড়া দিয়ে, নারকেল ছোবড়া দিয়ে দিতে পারেন উপরের দিকে, তাহলে গ্রো হবে। এই গাছটি দক্ষিণ পূর্ব কোণে রেখে দেবেন। আমি জ্যোতিষ শাস্ত্রের মতে কথাটি শেয়ার করলাম। এই গাছ অনেক প্রজাতির হয়। এখানে দেখুন বড় পাতা। 3 নম্বর গাছ হলো স্পাইডার প্লান্ট। এই গাছটি বিনা রোদে ছোট ছোট পাত্রে এইভাবে গ্রো করতে পারবেন। একবার একটা নার্সারি থেকে নিয়ে আসবেন, তাতে থেকে সাইড থেকে বের করে নিয়ে নতুন নতুন চারা গাছ তৈরি করে নিতে পারবেন। এই গাছের চারি সাইড দিয়ে যে ঝুড়িগুলো নামে ওতে থেকেও নতুন চারা তৈরি করতে পারবেন। হ্যাঙ্গিংয়ে এই গাছগুলি রাখলে খুবই ভালো লাগবে। 4 নম্বর গাছটি বন্ধুরা জেট প্লান্ট। এই গাছকে অনেকে লাকি গাছ হিসাবে বাড়িতে রাখতে পছন্দ করেন। এই গাছ যদি একবার আনতে পারেন, বিনা যত্নে বনসাই করে রাখতে পারবেন। এই গাছের কাটিং থেকে নতুন চারা তৈরি করতে পারবেন। এখানে দেখুন আমি এর ডাল কেটে এটা নতুন করে আবার গাছ তৈরি করছি। 5 নম্বর গাছ এরিকা পাম। এই গাছ অনেক প্রজাতি আছে। এই গাছ স্কুল কলেজ ব্যাংকে সব জায়গায় দেখতে পাওয়া যায়, বিশেষ করে গেটের সামনে এই গাছটি দেখা যায়। ছোট পটে ইনডোরেও রাখতে পারবেন, যেখানে হালকা আলো আসে সেই রকম জায়গায় এই এরিকা পাম রেখে দিতে পারেন। 1 নম্বর গাছ হলো সেঙ্গুনিয়াম। এই গাছ অনেক প্রজাতি হয়। এখানে আমার 2 রকমের আছে। এখানে দেখুন এটা হালকা সবুজের মধ্যে সাদা, আর এখানে গোলাপি কালারের মধ্যে সবুজ। এই গাছটি রোদে জলে গ্রো হয়ে যায়, খুব খাবারের প্রয়োজন হয় না, খুব কম পরিচর্যায় এই গাছ গ্রো করতে পারবেন। হ্যাঙ্গিংয়েও রাখতে পারবেন, এরকম ছোট পটে
বাড়ির মধ্যে রেখে দিতে পারবেন। সাত নম্বর গাছ লাকি ব্যাম্বু। এই গাছ খুব শুভ গাছ বলে ধরা হয়। আশা করি প্রত্যেক বাড়িতে এই লাকি ব্যাম্বু গাছ আছে। এই গাছ একেবারে যত্ন করতে লাগে না, ড্রেসিনার আর এক প্রজাতির গাছ। এইভাবে জলেও গ্রো করতে পারবেন, মাটিতেও এইভাবে রাখতে পারবেন। তবে মাটিতে রাখলে অনেকটাই লম্বা হয়ে যায়। যখন জলে এরকম রঙিন পাথর দিয়ে রেখে দেবেন, গাছটা যখন ভালো করে ধোবেন, এইভাবে ধুয়ে নেবেন, তাহলে যে শিকড় ওগুলো নোংরা থাকবে ভালোভাবে ধুয়ে যাবে। আর পাথরগুলো ধুয়ে ফেলবেন, জল সপ্তাহ সপ্তাহ পাল্টে দেবেন। আট নম্বর গাছটি বন্ধুরা টেবিল কামিনী। কামিনী অনেক প্রজাতির আছে। কামিনী ফুল আমরা বাইরে গাজ করে থাকি, তবে এটা এই কামিনী, এটা টেবিল কামিনী, ঘরের ভিতরে এটা রাখতে পারবেন। খুব বেশি রোদের প্রয়োজন হয় না, অল্প রোদে গাছটি খুব সুন্দরভাবে গ্রো করতে পারবেন। এই গাছকে খুব বেশি যত্নের প্রয়োজন হয় না, আপনাদের ঘরের যে কোনো জায়গায় এই গাছটি রাখতে পারবেন। এমন জায়গায় রাখবেন যেন আলো বাতাস চলাচল করতে পারে। এরম রঙিন পাথর দিয়ে ছোট পাত্রে টেবিলে সাজিয়ে রাখতে পারবেন। নম্বর গাছটি হলো পার্পেল হার্ট। এই পার্পেল হার্ট গাছটির পাতাগুলি পার্পেল কালারেরই হয়। এই গাছে ছোট ছোট গোলাপি কালারের ফুল হয়। এই গাছ খুব সহজেই গ্রো করতে পারবেন। যদি বাড়িতে একবার যদি নিয়ে আসেন, তাহলে প্রতি বছর এই গাছ করতে পারবেন। এর ডাল কেটে নতুন চারা তৈরি করে নিতে পারবেন, হ্যাঙ্গিংয়েও রাখতে পারবেন, জলেও রাখতে পারবেন। এখন বন্ধুরা কাঁচের মধ্যে জল দিয়ে রেখে দিয়েছি, ফুলটা ফুটেছে দেখুন, গোলাপি কালারের পার্পেল হার্টের ফুল হয়েছে। দশ নম্বর গাছ হলো রিও প্লান্ট বা বোর্ড লিলি। এই গাছের পাতাটা ঠিক যেমন ছুরির দেখতে, তেমনি এর পাতাগুলি লম্বা দেখতে হয়। এর পাতাগুলি দেখুন, তরোয়াল বলতে পারেন, ছুরি বলতে পারেন, ঠিক সেই রকমই ছুচালো টাইপের এর পাতাগুলি। এর পাতাগুলির উপরের দিকে দেখুন সবুজ, আর নিচের দিকে দেখুন বেগুনি কালারের। এই গাছের যত্নের প্রয়োজন হয় না, অল্প রোদ্রে এই গাছ গ্রো করতে পারবেন, জলেও গ্রো করা যায়। এভাবে রঙিন পাথর দিয়ে জলে গ্রো করতে পারবেন। ছোট ছোট পাত্রে, এইভাবে ছোট পাত্রে ঘরে রেখে দিতে পারবেন। এগারো নম্বর গাছ হলো পলিয়াস। এই গাছ অনেক কালারের হয়। এই গাছ ছোট পটে ও বড় পটে হ্যাঙ্গিংয়ে রাখতে পারবেন, খুব বেশি যত্নের প্রয়োজন হয় না। এই গাছ জল বেশি লাগে না, প্রতিদিন পাতাগুলি স্প্রে করে ধুয়ে দেবেন, অল্প জলেতেই গ্রো করা যায়। এর ডাল কেটে নতুন চারা তৈরি করতে পারবেন। এই রকম ডালটা মাটিতে পুঁতে দিলেই অনায়াসে চারা গাছ তৈরি হয়ে যাবে। আর এই গাছের যখন দেখবেন ফুল বা মঞ্জুরি বলে, এইগুলো পিঞ্চিং করে দেবেন, প্রত্যেকটা ডগায় ডগায় পিঞ্চিং করে দেবেন, তাহলে দেখবেন গাছটি খুব ঝাঁকড়া ও ঝোপালো হবে। নম্বর গাছ বন্ধুরা ড্রাইফেন বাচিয়া। এই গাছ অনেক প্রজাতি হয়। এই গাছ ছোট পটে রাখতে পারবেন, এইরকম করে ছোট পটে রাখতে পারবেন। তবে বেডরুমে এই গাছটি না রাখাই ভালো। ১৩ নম্বর গাছ হলো ক্রোটন। এই ক্রোটন, এর বিভিন্ন প্রজাতির আছে, বিভিন্ন কালারের পাতাগুলি হয়ে থাকে। রোদ ছাড়া এই গাছ গ্রো করতে পারবেন, ঘরের বাইরে ও ঘরের ভিতরে যেখানে আলো চলাচল করতে পারে সেই রকম জায়গায় এই ক্রোটন গাছ রাখতে পারবেন। বাগানে যেমন কালারফুল করে তোলে, তেমনি আমাদের ঘরের ভিতরেও আশেপাশে রাখলে আমাদের ঘর রঙিন করে তুলতে পারে এই ক্রোটন গাছ। এ ছ মাসের মধ্যে একবার খাবার দিলেই হবে, খুব যত্ন, খুব কম যত্নে এই গাছ গ্রো করতে পারবেন। ১৪ নম্বর অ্যালোভেরা গাছ। অ্যালোভেরা গাছ ঔষধি গাছ, এর অনেক গুণাগুণ আছে। এই গাছ প্রত্যেক বাড়িতে দেখতে পাওয়া যায়। এই অ্যালোভেরা গাছ ঘরের ভিতরে একেবারে না রাখা ভালো, অল্প জল অল্প রোদে
গ্রো করা যায়। 15 নম্বর গাছ টার্টল ভাইন। এই গাছটি দেখুন খুবই ছোট, আমি একটা ডাল কেটে গাছটি লাগিয়েছি। এটি লতানো গাছ, দেখতে খুব ভালো লাগে। এই গাছ গরমকালে গ্রো করতে পারবেন। গাছটি হ্যাঙ্গিংয়ে রাখলে খুবই ভালো হয়, এই গরমকালে খুব তাড়াতাড়ি গ্রো হয়। 16 নম্বর গাছ সং অফ ইন্ডিয়া। এই গাছটি বাড়ির ভিতরে রাখা যায়, আপনাদের পছন্দ মতো যে কোনো জায়গায় গাছটি রাখতে পারবেন। এর অনেক প্রজাতি হয়, এরকম ছোট পাত্রে রঙিন পাথর দিয়ে সাজিয়ে রাখতে পারবেন। 2 নম্বর গাছ ক্যালাথিয়া। এই ক্যালাথিয়া গাছ বিভিন্ন প্রজাতির আছে, এর পাতাগুলি বিভিন্ন কালারের হয়, অল্প আলোতে গ্রো করতে পারবেন। এই গাছগুলি আমি অনেকদিন আগে একবার ভিডিও দেখিয়েছিলাম, গাছগুলি মারা গিয়েছিল, আবার তার গোড়া থেকে এই পাতাগুলি বেরিয়েছে। 18 নম্বর গাছটি ওয়ান্ডারিং জিউ প্লান্ট। বন্ধুরা, এই গাছটি হ্যাঙ্গিংয়ে রাখা যায়, হ্যাঙ্গিংয়ের অন্যতম গাছ বলতে পারেন। এর পাতার কালারটা দেখুন, উপরের দিকটা সিলভার বা রূপালি কালারের, আর নিচের দিকটা ডার্ক পার্পেল কালার, অল্প আলোতে গ্রো করতে পারবেন। 1 নম্বর গাছ পিস লিলি। এই গাছটি ঘরে যে কোনো জায়গায় রাখতে পারবেন, খুব কম যত্নে গ্রো করতে পারবেন। এর সাদা ফুল হয়, গাছটি এমন জায়গায় রাখবেন আলু বাতাস আসে সেই রকম জায়গায় রেখে দেবেন, জল খুব কম দেবেন, তাহলে দেখবেন অনেক দিন বেঁচে থাকবে। এইরকম ছোট পটেও গাছটি রেখে দিতে পারবেন। 20 নম্বর গাছ ড্রেসিনা। এই গাছটি ড্রেসিনা ঘরের ভিতরে ও বাইরে রাখা যায়, যে কোনো জায়গায় রাখতে পারবেন, আলো বাতাস যেখানে আসে সেই রকম জায়গায় রেখে দেবেন। এর অনেক প্রজাতি আছে, ছোট পটেও খুব সহজেই গ্রো করতে পারবেন। আমি দেখুন ছোট্ট একটা পটে এটা রেখে দিয়েছি। নাম্বার 21 লিপস্টিক অ্যাগ্লোনিমা। এই গাছ বিভিন্ন প্রজাতির আছে, বিভিন্ন কালারের পাতা হয়, খুবই সুন্দর দেখতে লাগে। খুব ছোট পাত্রে এইভাবে রাখতে পারবেন, প্রতিদিন পাতাগুলি মুছে ভালো করে দেবেন, তাহলে দেখবেন পাতাগুলি চকচক করবে। এর কাটিং থেকে নতুন চারা তৈরি করে নিতে পারবেন। 20 নম্বরের গাছ দেখুন সাকুলেন গাছ। এই সাকুলেন গাছ অনেক প্রজাতির আছে, এরা জল ধরে রাখার ক্ষমতা রাখে, তাই জল খুব কম দিতে হবে। এই গাছ রোদের প্রয়োজন হয় না, তবে যেখানে সামান্য রোদ আসবে সেই রকম জায়গায় এগুলো রেখে দিতে পারবেন। শেষে আর একটা কথা বন্ধুদের বলি, বন্ধুরা, এই ইনডোরের গাছগুলি মাঝে মাঝে মিনিমাম 10 দিন অন্তর গাছগুলি সকালের দিকে 3 থেকে 4 ঘন্টা রোদে নিয়ে আসবেন, আর অ্যাকশন সল্ট 1 লিটার জলে গুলে 5 ml নিয়ে গাছগুলোকে স্প্রে করবেন। যে গাছ মুছার সেই গাছগুলি তাওয়াল দিয়ে মুছে দেবেন, তারপর পাতাগুলি ভালো করে স্প্রে করে দেবেন। পুরা এই গ্লাসে যে জলগুলো থাকবে এগুলো সপ্তাহে একবার করে জলগুলো পাল্টে নেবেন, আর পাথরগুলো ভালো করে এগুলো ধুয়ে নেবেন। বেসিনের ধারে যাবেন, এগুলো পাথরগুলো ধুয়ে নিতে হবে, জলটা পাল্টে দেবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। প্রত্যেক বন্ধুকে আমার অনেক অনেক ভালোবাসা রইল, ধন্যবাদ।